Hello guys, welcome to Monir local blogs. Today I am going to show our yard. Ekhon pahara se. Hey, thay ekhon naam hoche Alokjhari. Jitu dupri district pore. To tate ekhon park istapon hoye ase. Tate ami jam aru ekhon mot mundir ase. Hey, to hoyse Dham boli koy. To apnalokok dekhabole jam mor logot mane apnalokot jorito hoye thakok. Pura video sai thakok. To ami goi asu paharot. যেটো আমার ঘুরো অবাকাত কয় জঙ্গল বলি ও দাদা স্যাম্পল আছে নাকি হ্যাঁ জঙ্গলে যাম বলি কইছো তাকে স্যাম্পল হবল নাকি মানে সকল কথা মানে স্যাম্পল স্যাম্পল কই দে জঙ্গলের কথা কইছো ভাবে স্যাম্পল লব লাগে নাকি তো আপনালকে ঘুরো লড়ার কথা মাইন্ডত নলব প্লিজ গাইস বলাই ভিডিওটা আরম্ভ করি আপনালক আপনালক লগত থাকিব আর গোটে ফুল ভিডিওখন চাই থাকিব তো বলাই ভিডিওটো আরম্ভ করো তো গাইস আমি লৈ যাম কেটিয়াম এইখন মোর কইতিয়াম তো কেটিয়াম এইখন মোর কইতিয়াম তো কেটিয়াম উঠো আরো ভাই মাই গড ইমান ডাঙর কেটিয়াম হই ই বাপ প্রেসেন্টন পুরি হইছে তুলি লো বারক এই সেন্টু তোলা হাল তো আমি এটা যাম কেটিয়াম লৈ আপনালকে চাই থাকক ফুল ভিডিওটো আৰু যোনে যোনে মোৰ চেনেল নতুন আছে প্লিজ অনুগ্ৰহ কৰি ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ভাল ভাল ভিডিঅ' দেখুৱাবলৈ চেষ্টা কৰিম তো বলাই ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ গাইজ আই এম গোয়িং টু দ্য আলোকঝাৰি পাহাৰত ওচৰত তো আমি পাহাৰৰ নমনিত আছো তো আপোনালোকক বেক কেমেৰাৰে দেখুৱাই আছো পাহাৰখন চাই থাকক আপোনালোকে আৰু লাইক কমেণ্ট কৰি থাকক কেনেকুৱা লাগি আছে চিনাৰীবিলাক হেয়া চাওক এইবোৰ হৈছে পাহাৰ পাহাৰীয়া অঞ্চল বুলি যিটো কয় সেই ইয়া পাহাৰ তো ৰাস্তাখিনি বহুতে বেয়া নাজানো দুখ চুখ পামে না কি অ এই ৰুবা ৰুবা লাহে 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 ও মাই গড গলো আৰু গলো গলো ও মাই হৈ গ'ল আৰু চৰি বাপ গলো আৰু গলো গলো ও মাই হৈ গ'ল আৰু চৰি বাপ তো গাইজ ফাইনালি আমি পাহাৰৰ মাজৰে গৈ আছোঁ তো আমি অলপমান গ'লে মানে ধামটো পাই যাম যিটো আপোনালোকক দেখুৱাম আৰু তো প্লিজ অনুগ্ৰহ কৰি মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু মোৰ লগত লাগি থাকক চাই থাকক পুৰা ভিডিঅ'টো গাইজ এক্সট্ৰিমলি চৰি ইয়াত এটা চাহ বাগান আছে সেইটো আপোনালোকক ক'বলগীয়া মানে মনতে নাই আৰু তো আপোনালোকক দেখুৱাই আছোঁ বিয়া নাপাব এতিয়াতো কৈ আছোঁ না পিছত নকলি কি হ'ব এতিয়াতো কৈ আছোঁ তো আপোনালোকে চাই থাকক পূৰা চাহ বাগানটো আপোনালোকক ঘূৰি ঘূৰিছোঁ আমাৰ কেনেকুৱা লাগে আমাৰ গাঁৱৰ চাহ বাগান এইটো হয় তো আমি আপোনালোকক দেখুৱাই আছোঁ ৰ'ব আমি কেতিয়াটো আগত ষ্টাম্প মাৰি লওঁ মাৰি ল'লোঁ তো আহক বলৈ আমি ভিতৰলৈ সোমাওঁ মাই গড বহুত বেয়া লাগি আছে গৰম ৰ'দত কিমান কষ্ট কৰি আছোঁ লাইক প্লিজ লাইক তো আপোনালোকে চাই থাকক পুৰা ভিডিঅ'টো এই আহ না তই কি কৰা তাত মাই গড বহুত ডাঙৰ চাহ বাগান হয় ৱাও চাই থাকক হেয়া চাহ বাগান আই লাইক ইউ অ মাই গড ও দুখ পেলালো ঐ নে হন একো নহয় দে পাব্লিকৰ কাৰণে চাই আছোঁ আমাৰ গাইছৰ কাৰণে তো চাই থাকক পুৰা চাহ বাগানটো চাওক আৰু পাহাৰ ইফালে পাহাৰ ইফালে চাহ বাগান তো পুৰা চাহ বাগানটো আপোনালোকক ঘূৰাই ঘূৰাই চোৱাম তো আপোনালোকে চাই থাকক আৰু লাইক কমেণ্ট কৰি থাকক মই হামি গৈছোঁ এখন হয় তো চাই থাকক
গাইজ ফাইনেলি বহুতো বিয়া লাগি আছে, তো আমি যিটো লোকেশ্যনত আহিছোঁ সেইটো যাম আৰু, দেখুৱাব নোৱাৰিলোঁ। চালেইতো গোটেইখিনি ইয়া বহুত দূৰ আৰু, ডাঙৰে আছে গাঁৱৰ চাহবাগান আৰু, কিমান ডাঙৰ থাকিব, ভালে লাগিছে চাই থাকক। আমি কেইটামান ফটো চটো দি আকৌ ধাম লৈ যাম, যিটো আপোনালোকক দেখুৱাবলগীয়া আছে। তো বাই ফ্ৰেণ্ড, তো গাইজ ফাইনেলি আহি পালোঁ। মাই গড, তো গাইজ মোৰ অৱস্থাটো একেবাৰে কেৰাচিন হৈ গৈছে, কাৰণ বহুত বেয়া লাগি আছে। কিমান চাইকেল মাৰি মাৰি আহিছোঁ, মানে চাইকেল নহয় মই কেটিএম চলাই চলাই আহিছোঁ, চালেইতো কেটিএমটো। তো এতিয়া গৈ আছোঁ পাহাৰৰ মাজেৰে, তো এতিয়া ভিডিঅ'টো বন্ধ কৰোঁ। মানে আলোকঝাৰি যিটো মেইন গেট আছে, যিটো ধাম দেখুৱাবলৈ ইচ্ছা আছিল আপোনালোকক, যিটো দেখাম আৰু, তো তাত গৈ ভিডিঅ'টো বজাই আৰম্ভ কৰিম, গেটৰ সন্মুখত গৈ ভিডিঅ'টো আৰম্ভ কৰিম, ষ্টাৰ্ট কৰিম, চালু কৰিম। বাই। তো গাইজ ফাইনেলি আমি গেটৰ সন্মুখত আহি পালোঁ, সেইটো হ'ল আলোকঝাৰি ধামৰ ৰাস্তাটো। আমি গেটটো আপোনালোক দেখুৱাই আছোঁ, মানে বহুতো বিয়া লাগি আছে, শৰীৰটো শেষ আৰু। হাতেৰে কাম চলে কি কৈ আছে, বিৰু মানে পগলা হৈ গ'ল নেকি, এই মাতাটো গৈছে আৰু, কি কয় মাজে মাজে আৰু। তো আপোনালোকে বিয়া নাপাব। তো গাইজ ফাইনেলি আমি আহি পালোঁ আলোকঝাৰি মহামায়া ধামলৈ। তো আপোনালোকক দেখুৱাই আছোঁ, এইখন হল ধামৰ গেট, যিটো মানে আপোনালোকক দেখুৱাব ইচ্ছা আছিল, মানে এইটো দেখুৱাম আৰু। তো গেটটো আগত চাই লওক। তো আমি এতিয়া বলয় ষ্টাৰ্ট কৰোঁ। তো গাইজ ফাইনেলি আহিয়ে পালোঁ, আৰু অকণমান আছে, তো তাকে ভিডিঅ'টো বন্ধ কৰি ৰাখোঁ একেবাৰে, মানে সেই ধামটোৰ সন্মুখত গৈ ভিডিঅ'টো আৰম্ভ কৰিম, বিয়া নাপাব দি। তো গাইজ বহুত ভাল লাগিল, ব্লগ বনাওঁতে বনাওঁতে সন্মুখত পালোঁ এটা শ্বুটিং গ্ৰুপ, তো ভিডিঅ' শ্বুটিং কৰি আছে, এলবাম ভিডিঅ', তো অকণমান সেইবোৰ দেখুৱাই আছোঁ আপোনালোকক। তো পুৰা ভিডিঅ'টো চাই থাকক, আৰু এলবামখিনিও মানে যিটো শ্বুটিং চলি আছে সেই শ্বুটিংখিনিও অলপ সৰে চাই যাওক। তো গাইজ ফাইনালি আহিয়ে পালো ধামলৈ। গাইজ ফাইনালি আহিয়ে পালোঁ, মানে যিটো আপোনালোকক দেখুৱাবলৈ আছিল তাতে আমি আহি পালোঁ। তো আপোনালোকক এতিয়া দেখুৱাম ঘূৰি ঘূৰি, টেনশ্যন নল'ব, বহুত বিয়া লাগি আছে, মানে আজি ৰ'দ দিছে, বহুত গৰমো আছে, তো টেনশ্যন নল'ব। তো আপোনালোক দেখুৱাই আছোঁ মই, এইয়া আহি পালোঁ, ফাইনালি আহি পালোঁ আমি ধামলৈ। তো মই দেখুৱাই আছোঁ আপোনালোকক, মানে আজি মানুহ বেছি নাই। তো গাইজ এইয়া এইখন হৈছে ধাম, এইয়া তাত লিখা আছে শ্ৰী শ্ৰী মহামায়া পদকীয়া ধাম আলোকঝাৰি। মন্দিৰখনৰ নিৰ্মাণ বৰ্ষ ইং 2000 চনত হৈছে। তো ইয়া হৈছে মানে যিটো কৌতুৰ বুলি কয়, কৌতুৰ বলি দিয়ে ইয়াত, চাই থাকক। আৰু গাইজ ফাইনেলি বহুত মজা লাগি আছে, কাৰণ চিনাৰীখিনিও বহুত ভাল লাগিছে, এইয়া সেইটো হ'ল চিৰি। তো আজি মোৰ আনন্দৰ বিষয় যে মই আজি ক'তবা ফুৰিবলৈ আহিছোঁ, এয়া চাই থাকক। এইখন হৈছে শ্ৰী শ্ৰী মহামায়া পদকীয়া ধাম আলোকঝাৰি, এয়া।
তো গাইস আপনার যেটু দেখাবলে আসিল যে পাতা বলি দিয়ে এইয়া এইখান ঠাইত মানে পাতা বলি দিয়ে এতিয়া আরম্ভ হওয়া নাই যেতে মেলা স্টার্ট হব আমার ইয়াত তেতিয়া মানে আরম্ভ হব বলি দিয়াটো তো আমি হেতু আপনাদের দেখাম টেনশন লব না লাগে তো দেখালো বহুত কিছু বহুত বিয়াল লাগি আছে তো গাইস যেটু মোর মিশন আছিল হেতু ক্লিয়ার করিল তো সাগে ভাল লাগিছে আপনাদের এতিয়া মানে কেটামান শর্ট ভিডিও বানাম তো স্ট্যাম্পটো উলিয়াই লও তো গাইস ফাইনালি মিশনটো কমপ্লিট হল এতিয়া আমি শর্ট ভিডিও বানাবলৈ আরম্ভ করিম তো এতিয়া আমি শর্ট ভিডিও বানাও ভিডিওটো বন্ধ করো তো অল দ্য বেস্ট মোর চ্যানেলটো প্লিজ সাবস্ক্রাইব করব আর যদি ভিডিওটো ভাল লাগে লাইক কমেন্ট করে দিব সাবস্ক্রাইব করে বেল আইকনটো মানে প্রেস করে দিব নহলে তো বিয়া লাগে যাব না যেতিয়া আপনি আপনাদের বিয়া লাগে তো প্রেস করে দিব তেতিয়া আমার অন্তরটো টং টংক ঘন্টি বাজিব অন্তরটো টং টংক ঘন্টি বাজিব তো বহুত ভাল লাগিল আজি আহি ইয়াতে তো গাইস এতিয়া ভিডিওটো বন্ধ করিল অল দ্য বেস্ট।